हेलो गाइस अस्सलाम वालेकुम आमी जाहिद हुसैन आपनादेर काछे नतुन भिडियो निये आसलाम। भिडियो शुरू करार आगे जे कथाटी सबसमय बोले थाकि लाइक माने होच्छे पछंद करा। आपनी जदि बाजीगर पाखी पछंद करेन सेक्षेत्रे बाजीगर पाखिर भिडियो एई भिडियोते लाइक करुन। सेक्षेत्रे आपनादेर काछे सबसमय बाजीगर पाखी सम्पर्के भिडियो जाबे, सेक्षेत्रे आपनारा पाखिर भिडियो पेये उपकृत हबेन। अवश्य गाइस ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন ভাই কমেন্ট করেছেন এই বিষয়ে, দুইজন ভাই কমেন্ট করেছেন, ওনারা বলতেছেন যে বাজিকার পাখি বাচ্চা দেওয়ার পরে আবার কতদিন পরে ডিম দিবে। এই নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হয়, ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। চলুন মূল বিষয়ে কথা হোক। বাজিকার পাখি বাচ্চা অনেক বেশি দিয়ে থাকে, ডিমও অনেক বেশি দিয়ে থাকে। আপনারা জানেন অনেক বেশি ডিম বাচ্চা তারা করে থাকে, অনেক বেশি বাচ্চা, এগুলা বড় করতে অনেক সময় লাগে তাদের। আর বাচ্চাগুলোর সাইজ কিন্তু এক হয় না, বিভিন্ন সাইজের হয়ে থাকে, বড় ছোট হয়ে থাকে। সো গাইস এগুলাকে বড় করতে করতে তাদের অনেক সময় লাগে। তাদের এই বাচ্চাগুলো সম্পূর্ণ সকল বাচ্চা যখন উড়তে শিখবে, উড়তে শিখবে এবং খাবার খেতে শিখবে, নিজে খাবার খেতে শিখবে, তখনই কিন্তু তাদেরকে সকল বাচ্চাগুলোকে অন্য কাছাই দিয়ে দিতে হবে, অন্য সেট আপে দিয়ে দিতে হবে। এরপরে ওই বাবা মা পাখিগুলা কিছুদিন রেস্টে থাকবে। তারা ডিম বাচ্চা করেছে, অনেক দখল গিয়েছে তাদের উপরে, কিছুদিন তারা রেস্টে থাকবে। তাদেরকে ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়াবেন, পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভালো মতো খাবার খাওয়াবেন। তারপর তারা রেস্টে থাকবে, রেস্টে থাকার পরে তারপর ডিম দেওয়ার জন্য তারা প্ল্যানিং করবে এবং তারা সুস্থ সবলভাবে ভালোভাবে ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যেই। এটা হতে পারে 10 দিন, এটা হতে পারে 15 দিন, অথবা 20 দিন, অথবা 25 দিন। নির্দিষ্ট সময়ের অনুযায়ী তারা প্ল্যানিং করবে, তাদের প্ল্যানিং মোতাবেক, তাদের মিলন মোতাবেক তারা আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুত নিবে এবং ডিম দিয়ে দিবে। এটা সম্পূর্ণ পাখির উপরে নির্ধারণ করে। এবং তারা যদি সেফ পরিবেশ পায়, কোলাহলবিহীন পরিবেশ পায়, সুন্দর সবল ডিস্টার্ব যদি তাদেরকে করা না হয়, সেক্ষেত্রে তারা তাড়াতাড়ি ডিম দেওয়ার জন্য প্ল্যানিংটা করে এবং ডিম দিয়ে দেয়। আর সুস্থ সবল থাকতে হবে পাখিগুলোকে এবং তাদেরকে অবশ্যই পুষ্টিকর ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে ভালো মতো করে। পাখি বিষয়ে যে কোনো কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হবে। সো গাইস আপনিও পাখি পালন করেন, আমিও পাখি পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।